বাংলা ভাষা বাংলা সাহিত্য নমস্কার। ষষ্ঠ এপিজে বাংলা সাহিত্য উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা একের পরে দুই পেরিয়ে তিন নম্বর এই অধিবেশনে আড্ডায় আমরা উপস্থিত হয়েছি এবং অক্সফোর্ড বুক স্টোর আয়োজিত সহযোগিতায় প্রভা খৈতান ফাউন্ডেশন আমাদের এই ষষ্ঠ এপিজে বাংলা সাহিত্য উৎসব। একটা কথা বলে দিই, অনেকে এটা ভাবেন যে আমরা ঠিকঠাক করার জন্য বোধ হয় আগে থেকে রেকর্ডিং করেছি, তা কিন্তু একদমই নয়। পুরো প্রত্যেকটা আড্ডা অনুষ্ঠান একদম লাইভ সরাসরি হচ্ছে এবং আমি ঠিক এই মুহূর্তে অক্সফোর্ড বুক স্টোরে পার্ক স্ট্রিটে বসে রয়েছি। প্রসঙ্গত মনে করিয়ে দিই, 26 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিটের এই অক্সফোর্ড বুক স্টোরে একটা বই মেলার আয়োজন করেছেন অক্সফোর্ড বুক স্টোর কর্তৃপক্ষ। সেখানে বাংলা বইয়ের উপরে 10% ছাড়, ইংরেজি বইয়ের উপর 15% ছাড়। বইয়ের কথা কেন বললাম আরো বেশি করে, কারণ একে তো বাংলা সাহিত্য উৎসব, তার থেকে বড় কথা এখন যাকে নিয়ে আলোচনা করব, যে বিষয়ের আমাদের এবারের এই অনুষ্ঠান অধীন রয়েছে, তার এবছর শতবর্ষ এবং অক্সফোর্ড বুক স্টোরও শতবর্ষ পালন করছে। ফলে একদিকে যেরকম শতবর্ষের সাহিত্যিক সত্যজিৎ, আরেকদিকে এই প্রতিষ্ঠান, এই বইয়ের দোকান, বই বিপণী, তারাও কিন্তু একই রকম এক গরিমায় এই মুহূর্তে গর্বিত। যারা রয়েছেন আজকে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। একদম প্রথমেই রয়েছেন পেশায় গ্রন্থকারিক, পরিচয় গবেষক, পরিশ্রমের সংগ্রাহী, তিনি এভাবে তার পরিচয় দেন। বিভিন্ন দুর্লভ বই, যা কিছু কিছু অংশ আমরা পিছনে পর্দায় দেখতে পাচ্ছি, গান এবং অন্যান্য জিনিস নিয়ে তার কাজ। প্রিয় বিষয় সত্যজিৎ রায়, এই বিষয়ে তার সংগ্রহ, গবেষণা এবং লেখাতে ভালোবাসেন। এখানে বলেননি তিনি, তবে আমি জানি সত্যজিৎ বাবুর বোধহয় কর্মজীবনের শেষ 10-12 বছর ঘনিষ্ঠভাবে তিনি তার সঙ্গে কাজ করেছেন এবং সত্যজিৎ রায় নিজে তাকে তার কম্পেন্ডিয়াম বলেছিলেন। অর্থাৎ সত্যজিৎ রায় সংক্রান্ত যে কোনো কিছু যদি কারোর কাছে থাকে, তিনি এই ব্যক্তিত্ব। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে কৌতূহল এবং আগ্রহ তৈরি করার ম্যাজিক জানেন আজকাল পত্রিকার এই কর্মী, তিনি দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস দা, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য, তুমি রাজি হয়েছো বলে ধন্যবাদ। যিনি এই মুহূর্তে স্ক্রিনে রয়েছেন তার সঙ্গে আলাপ করিয়ে দিই। তিনি পেশায় জীব প্রযুক্তিবিদ, রে সোসাইটির সঙ্গে সক্রিয়ভাবে তিনি যুক্ত। মূলত সত্যজিৎ রায়ের সাহিত্যিক এবং গ্রাফিক সৃষ্টির পুনরুদ্ধার এবং প্রকাশনার দিকটা তিনি দেখেন। তিনি দুটি বইয়ের সহ সম্পাদক, ট্রাভেলস উইথ দি এলিয়েন এবং জলসাঘর। ঋতি গোস্বামী, আমি তোমাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, তুমি সাদরে সেটাকে গ্রহণ করেছো, ধন্যবাদ তোমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রসেনজিৎ দাশগুপ্ত, তিনি ক্রমশ প্রস্ফুটিত হচ্ছেন বলা যায়। প্রসেনজিৎ, তার পেশা যদিও এক ওকালতি, নেশা রহস্য রোমাঞ্চ, সত্যজিৎ রায় এবং প্রত্নতত্ত্ব নিয়ে তিনি বিস্তার পড়াশোনা করেছেন এবং সত্যজিৎ রায়ের বিভিন্ন কাজ নিয়ে তার কিছু বিশ্লেষণাত্মক, কিছু অ্যানালিটিক্যাল লেখালেখি রয়েছে, যেগুলো পড়ে আমি ব্যক্তিগতভাবে তার খুব ভক্ত হয়ে পড়েছিলাম। প্রসেনজিৎ দা, তোমাকে আনমিউট করতে হবে, তোমাকে আমরা দেখতেও পাচ্ছি না, তুমি ঠিক এই মুহূর্তে অদৃশ্য হয়ে আছো, তবে তোমাকে দেখা যাবে ঠিকই। তুমি একটা আমাদের সাইমনের মতো হয়ে গেছে আমাদের এইবার, বেশ ঠিকই, পারফেক্ট। নমস্কার প্রসেনজিৎ দা, নমস্কার, ধন্যবাদ এবং স্বাগত। এই আড্ডা যেটা নাম আমরা দিয়েছিলাম, যেটা নাম দিয়েছিলাম যে ফেলু শঙ্কু তারিণী বঙ্কু শতবর্ষের সাহিত্যিক সত্যজিৎ, যে আড্ডার নিবেদন করছেন সেই আড্ডার সঞ্চালক সুজয় নীল বন্দ্যোপাধ্যায়, টিভি হোস্ট, চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে, বহু মানুষের কাছে জনপ্রিয়। আমি চারজনকে সংযুক্ত করলাম বাংলা সাহিত্য উৎসব, ষষ্ঠ বাংলা সাহিত্য উৎসবের এই অধিবেশন। সুজয়, তোমার হাতে ছাড়লাম। প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই, তুমি চলে যাওয়ার আগে, আচ্ছা চলে গেছে অলরেডি, তবু ধন্যবাদটা জানাতেই হয়, কেননা এরকম একটা আলোচনায় জয়েন করতে পারা সত্যি ভাগ্যের। কেননা যারা বসে রয়েছেন প্যানেলে, তাদের সঙ্গে কথা বলতে পারা মানে ওই মানুষটাকে এতটা জানতে পারা, যেটা হয়তো এক বছর বই পড়েও জানা যাবে না। তো প্রথমেই সকলকে নমস্কার আমার তরফ থেকে, সকলকে নমস্কার।
আপনারা যারা দেখছেন তাদেরকেও নমস্কার। আশা করি পুরো অনুষ্ঠানটা দেখবেন মন দিয়ে, কেননা আমি তো সমৃদ্ধ হতে চলেছি, আশা করি আপনারাও সমৃদ্ধ হবেন। আজকের আলোচনার শুরুতেই আমি বেশি কথা বাড়াবো না, কেননা এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের শুরু করতে। একদম শুরুতে আমি দেবেশ বাবুর কাছেই আসবো, তারপরে বাকি ধীরে ধীরে এগোবো। আমরা আজকে কথা বলছি সত্যজিৎ বাবুর লেখালেখি নিয়ে, সাহিত্যিক সত্যজিৎকে নিয়ে। তো আমাদের যখন আলোচনা হচ্ছিল একটা, যে একটা প্রাইমারি আলোচনা তো হতেই হয় সব সময়, সে সময় আপনি বলছিলেন যে ওনার লেখা শুরুটা কেন হলো, এটা একটা পয়েন্ট আপনাকে কোনো একটা সময় ধাক্কা দিয়েছিল যে উনি এত কিছু করতে পারেন, তার লেখালেখিতে কেন এলেন। তো সেই জায়গাটা নিয়েই শুরু করি বরং আমরা। হ্যাঁ, প্রথমে বলি যে আমি একজন গ্রন্থাগারিক পরিচয়ে বললেন, এই গ্রন্থাগারিকের একটা কাজ হচ্ছে যে লেখার সঙ্গে গবেষক বা অন্যান্যদের একটা সেতু তৈরি করে দেওয়া। ফলে সেই সূত্র ধরেই আমি একটা কাজ করতে চেয়েছিলাম, সত্যজিৎ রায়ের সমস্ত কাজের একটা তালিকা, একটা বিস্তারিত তালিকা করা। এবং তখন ওনার লেখা, ওনার ওপর যে সমস্ত লেখালেখি হয়েছে বা ফিল্ম হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো খুঁজতে শুরু করি। এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন নলিনী দাসের কাছে জানতে পারি, সত্যজিৎ রায়ের বিস্তৃত দিদি, একদম শিশুকাল থেকে যার সঙ্গে উনি বড় হয়েছেন, যে উনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন নাকি উনি ইংরেজি কাগজে গল্প লিখেছিলেন। এইবার আমি প্রথমে যাই গিয়ে শান্তিনিকেতনের কলা ভবনে উনি কবে ভর্তি হয়েছেন সেটা খুঁজে বার করি, এবং কতদিন ছিলেন, কবে বেরিয়ে এসছেন, ওই সময়টা বার করার জন্য। এবার সেই সময় নিয়ে প্রথমে স্টেটসম্যান, তারপর ইলাস্ট্রেটেড উইকলি এবং পরে অমৃতবাজার পত্রিকায় ওই সময়টা খুঁজি। অমৃতবাজার পত্রিকায় ওনার গল্প দুটো পাই, এবং ওখানে দিনকর কৌশিক, ওনার যে কলাভবনের যে বন্ধু, বিশেষ করে দিনকর কৌশিক, তার সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারি, এবং ওই গল্প দুটো যখন খুঁজতে শুরু করি তখন প্রত্যেক দিনের কাগজই ঘাঁটতে হয়, দেখা গেল, দেখতে পাই আমি যে ল্যাটিন আমেরিকায় একটা ছোট্ট খবর বেরিয়েছিল যে ল্যাটিন আমেরিকায় একটা প্রদর্শনী নিয়ে খুব তোলপাড় হয়ে গেছিল, এবং দেখা যায় যে সবচেয়ে বেশি যে ছবিটা নিয়ে, যে পেন্টিংসটা নিয়ে আলোচিত হয়েছে, দেখা যায় সেই ছবিটা আসলে উল্টো করে টাঙানো ছিল। এই খবরটা বেরোয়, এবং এই খবরটা দেখেই সত্যজিৎ রায়, এবং তার আগে উনি লেখেননি কখনো, একটা গল্প লিখতে অনুপ্রাণিত হন। আচ্ছা, এবং উনি গল্পটা লিখে অমৃতবাজারে পাঠিয়ে দেন, এবং নিজের নামটা গোপন রাখবেন বলে উনি নাম দিয়েছিলেন এস রায়, আর এ ওয়াই, পুরো নাম দেননি। গল্পটার বিষয় হলো একজন আর্টিস্ট, সেও খুব দরিদ্র আর্টিস্ট, ভীষণ কষ্টসৃষ্টে জীবিকা নির্বাহ করছে, করতে পারছে না ইনফ্যাক্ট। তিনি একটা প্রতিযোগিতায় দেখা গেল যে একটা প্রথম দ্বিতীয় পুরস্কার একটা অর্থ মূল্য আছে, তিনি নিজের একটি ছবি পাঠিয়ে দেন সেখানে, এবং জানা যায় যে ওই ছবিটাই প্রথম পুরস্কার পেয়েছে, এবং ওই ছবিটার নাম দিয়েছিলেন উনি সমনাম্বুলিস্ট বলে। এবং উনি যখন পুরস্কারটা নিতে যাচ্ছেন, এবং প্রদর্শনীতেও যেতে ভয় পাচ্ছিলেন যে যদি কিছু না হয় তার একটা লজ্জায় পড়বেন ইত্যাদি, যখন ওনাকে জানানো হলো যে আপনি প্রথম পুরস্কার পেয়েছেন, ও গিয়ে দেখে যে যে ছবিটা পাঠাবার কথা সেই ছবিটার বদলে আর্টিস্ট পাঠিয়ে দিয়েছে, আর্টিস্টটা ছবি আঁকার আগে একটা কাগজে ওই রংটাকে একটু মিশেল করে, বা মূল ছবিতে তুলিটা দেবার আগে একটু রংটাকে একটু ঝেড়ে নেয় একটা কাগজে, এবং সেটা বিচিত্র রং হয়ে যায়, ভুলক্রমে সেই ছবিটা পাঠিয়ে দিয়েছেন, এবং সেটাই ফার্স্ট হয়েছে। এবং গল্পের মধ্যে যেটা আছে, যে ওখানকার বন্ধু বান্ধব, তার শিল্পী বন্ধু বান্ধব, এবং ওনার যে মাস্টারমশাই নন্দলাল বসু, নন্দলাল বসু অ্যাবস্ট্রাক্ট আর্ট পছন্দ করতেন না। আচ্ছা, নন্দলাল বসু ওই অ্যাবস্ট্রাক্ট আর্ট পছন্দ করতেন না, এই ব্যাপারটা কিন্তু ওই গল্পের মধ্যে ছিল। ফলে জীবনের প্রথম লেখা সেটা একটি গল্প, এবং তখন ইংরেজিতে উনি সড়গড় ছিলেন বলে ইংরেজিতে লিখে ওটা পাঠিয়ে দেন, এবং পাঠিয়ে দেওয়ার পর সেটা ছাপা হয়, এবং সেটা অনেকের প্রশংসা অর্জন করেছিলেন বলেই
আরো কয়েক মাস বাদে, মানে ওটা বেরিয়েছিল মে মাসে, মার্চ মাসে আরেকটি গল্প বেরোয় ইংরেজিতেই, সেটার নাম হচ্ছে শেডস অফ গ্রে বলে। শালটা কত ছিল এটার জন্য? ওটা হচ্ছে 1941 প্রথম গল্পটা, তার মানে সত্যজিতের বয়স তখন 19। আচ্ছা, পরেরটা বেরোয় পরের বছর, বোধহয় মাস আট ন মাস, মানে ওটা ছিল 18ই মে, আর এটা 1942 সালের 22শে মার্চ। আচ্ছা, এবং এটারও কিন্তু পটভূমি হচ্ছে আর্টিস্ট মানে ড্রয়িং এবং তার বন্ধু বান্ধব, এবং বোঝা যায় গল্পটা পড়লে এর মধ্যে ওই চরিত্রগুণের মধ্যে পৃথ্বীশ নিয়োগী আছে, দিনকর কৌশিক আছে, শ্রীলঙ্কান একজন বন্ধু আছে, এরা বোঝাই যায় এদের কথাবার্তা, এবং এবং নন্দলাল বসু আছেন। এই এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ওনার লেখার সূত্রপাত, এবং উনি লেখাগুলো লিখে কিন্তু ভুলে গিয়েছিলেন জাস্ট। মানে আমার একটা সৌভাগ্য যে আমি এই গল্পটা যখন পাই, আমি পেয়ে আমি ওনাকে একটা চিঠি লিখি যে এই গল্প দুটো আপনার লেখা কিনা, যেহেতু দুটো, একটা এস রায় আর একটা এস রয় নামে ছাপা হয়েছিল। তো উনি উত্তরে দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, এই গল্প দুটো আমারই লেখা কলাভবনের ছাত্র অবস্থায়, এবং এই গল্প দুটোর সন্ধান আপনি কি করে পেলেন জানতে কৌতূহল হচ্ছে, আমার কাছে কোনো কপি নেই এবং এই গল্পটার কথা কেউ জানেও না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে লেখার সূত্রপাত। এবার আসি, একটা ভাগ তো থাকেই সবসময়, যিনি লেখেন তিনি মানে না চাইতে হয়ে যায় ভাগ, যে আমি এই বিষয়ে লিখছি বা এই বিষয়ে লিখছি। তো সেখানে একদম শুরুর দিকে যদি ভাগ বলি বা প্রাথমিক ভাগ বলি, তাহলে প্রবন্ধ এবং গল্প উপন্যাসের দুটো জায়গা আমরা দেখতে পাই। গল্প উপন্যাসের ক্ষেত্রে আমরা যেমন ফেলুদা শঙ্কুকে নিয়ে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, একটা কথা বলি না, একদম একদম, হ্যাঁ একটা কথা বলি, সত্যজিৎ রায়ের লেখাগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি দেখব, না আমরা দেখব প্রথমে হচ্ছে প্রবন্ধ, তারপর হচ্ছে ছড়া বা অনুবাদ, আমি এটা ওনার লেখার সূত্র ধরে বলছি, একদম একদম, হ্যাঁ, তারপরে শঙ্কু, তারপরে ফেলুদা, তারপর অন্যান্য গল্প। ফলে এইভাবে যদি ভাগ করে নি, কারণ আমাকে তো এই কাজটাই করতে, এটা একদম ডিটেইলড হলো, আমি বলে না প্রাথমিক ভাবে বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই এই এইভাবে যদি একদম, এবং এবং একটা মানে আশ্চর্যের কথা, এই গল্প লেখার পরে সত্যজিৎ তার পরে লিখছেন কবে, 48, 6 বছর আর কিছু লেখেননি। আচ্ছা, তারপরে ইংরেজি প্রবন্ধ লিখছেন, তারপরে 61 যখন সন্দেশ বেরোতে শুরু করলো, তখন উনি সন্দেশটা এডিটর ছিলেন সুভাষ মুখোপাধ্যায়, তিনি সত্যজিৎ রায়, এবং পাতার সমস্ত লেআউট করবার পর দেখা গেল 2-3টে পাতায় ম্যাটার নেই। আচ্ছা, তা কি করবেন, সত্যজিতের কতগুলো ইংরেজি ছড়া মুখস্থ ছিল, সেগুলো উনি অনুবাদ করে ছেড়ে ছাপিয়ে দিলেন, এবং পরপর পরপর 5টা সংখ্যায় কিন্তু ওই অনুবাদই ছাপা হলো, যেহেতু ম্যাটার কম পড়েছিল বলে। আচ্ছা, ম্যাটার কম পড়লেও এরকম একজন মানুষকে লিখতে হয়, লিখতে হয়, এবং 6ষ্ঠ সংখ্যায় প্রথম তার বাংলা গল্প বেরোচ্ছে, বোমযাত্রীর ডায়েরি। আচ্ছা, 7ম সংখ্যায় টেরোডাক্টিকেল এর ডিম, তারপরে আর ওনাকে থেমে থাকতে হয়নি। এবার বলুন, একটা কথা জিজ্ঞেস করতে পারি দেবাশিস দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন দেবাশিস দা। আমরা যে গল্প দুটো পাই বেশিরভাগ ক্ষেত্রে বাংলায় অনুবাদ করা, প্রথম ইংরেজি গল্প দুটো, একটা বোধহয় দেশে প্রকাশিত হয়েছিল, তারপরে সত্যজিতের গল্প 101, এই অনুবাদগুলো কে করেছিলেন? এগুলো নিশ্চয়ই সত্যজিৎ রায় নিজে করেননি? না, অনুবাদগুলো বিজয় রায় করেছিলেন। আচ্ছা আচ্ছা, এটা দেওয়া থাকে না কোথাও, কোথাও বলা থাকে না, বলা থাকে না, এবং ওই গল্প দুটো এখনো কিন্তু ইংরেজি গল্প দুটো কোনো গ্রন্থভুক্ত হয়নি, না কোনো গ্রন্থভুক্ত হয়নি। আমি অনুবাদই আপনার জন্য, আপনি দিয়েছিলেন আমায়, অনুবাদটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ অনুবাদটা হয়েছে, কিন্তু অরিজিনাল গল্প দুটো এখনো হয়নি। আচ্ছা, প্রসেনজিতে যখন ঢুকলেনি তখন আসি, যে একটু আগে দেবেশবাবু বলছিলেন যে ফেলুদার কথা, তো ফেলুদা লেখা শুরু বা ফেলুদার যে বৈশিষ্ট্য নিয়ে আমরা চিরদিন ভেবে এসেছি, যে ওনার বৈশিষ্ট্য সবসময় একটা আলাদা জায়গায় আমাদেরকে ভাবায়, বা ওনার মধ্যেকার যে গুণাবলীগুলো, সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন।
প্রসেনজিৎ দা আটকে গেছেন। আচ্ছা, এখানে প্রসেনজিৎ আসবার আগে বলি, সত্যজিতের লেখার ধারাকে প্রসেনজিৎ এসছো না আটকে রয়েছেন একটু লিংক প্রবলেম। আচ্ছা সেটা বলি যে এই ফেলুদা শঙ্কু হচ্ছে দুটো ধারা এবং উনি ফেলুদা লিখেছেন যেখানে যেখানে শুটিং এর জন্য লোকেশন দেখতে গেছেন বা শুটিং এর স্পট সেই পটভূমিকায় উনি ফেলুদা লিখছেন বা ছোটবেলায় বেড়াতে গেছেন ইত্যাদি। আর শঙ্কুটা লিখছেন যেখানে যেখানে যাবার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারেননি। আচ্ছা, এটার এই শঙ্কুর পটভূমিকা হচ্ছে এইগুলো প্রসেনজিৎ, মানে কল্পনা এবং বাস্তব এই দুটো দুটো জায়গা, এই দুটো বাস্তব। প্রসেনজিৎ এখনো নেই, শুধু কল্পনা নয়, কারণ শঙ্কুর লেখার পটভূমিকার জন্য কল্পনা এবং প্রচুর পড়াশোনা। আচ্ছা প্রসেনজিৎ দা, শুনতে পেয়েছিলেন প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এখন? একদম 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 পরিষ্কার পরিষ্কার। আমার মনে হয় ফেলুদাকে এক কথায় এক্সপ্রেস করা যায়, যদি বলি সত্যজিৎ রায় ফেলুদার মাধ্যমে কিশোর জগতের কাছে নিজে পৌঁছেছিলেন। এই কথা বললে একদম ফেলুদা একদিকে সত্যজিৎ রায়, ফেলুদা যতই ফেলুদাকে তিনি যতই অন্যরকম একজন অল্প বয়সী লোক দেখে আঁকুন, অনেক কিছু পাওয়া যায় ফেলুদার গল্পে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক তথ্য ফেলুদার সম্বন্ধে বলা হয়েছে বা ফেলুদার মনোভাবে দেখা গেছে, সেগুলো মিলে যায় সমস্ত সত্যজিৎ রায়ের নিজের সঙ্গে। ফেলুদা সত্যজিৎ রায় নিজেই, এই হলো ফেলুদা। এই এই এইটুকুই বলার, মানে এর বেশি আর কিছু বলার নেই এখানে। মানে সত্যজিৎ রায় ফেলুদা নিজে নিজেই। বেশ বেশ, না উনি কিন্তু নিজে যখন বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে, মানে আমি এখনই আসতে চাইছি না সাহিত্য নিয়ে কথা বলবো, সিনেমা এসে যাবেই আমি জানি, আমি নিজেকে আটকে রাখছি আমি সিনেমার লোক হয়ে, তো সেক্ষেত্রে উনি অনেক সময় বলেছেন যে আমি সৌমিত্র বাবুকে দেখে করেছিলাম, তো এগুলোকে সত্যি সত্যি মানে বানিয়ে বলা কথা কোথাও? না, এটা তো শোনা কথা সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউতে। সত্যজিৎ রায়কে নাকি কেউ বলেছিলেন যে সবাই আমাকে বলে আমি তো তোমার মতো করে ফেলুকে আঁকি, এইরকম অনেক ইন্টারভিউতে দেখা গেছে, আমরা তার সামনে থেকে শুনিনি, কিছুটা এক্সপিরিয়েন্স দেবাশিস দার আছে। না আসলে আসলে একটা কথা যেটা হচ্ছে যে দেখুন প্রসেনজিৎ, সেটা হচ্ছে সত্যজিৎ রায় প্রথম যখন ফেলুদাটা লিখলেন ফেলুদার গোয়েন্দাগিরি 65-এ, সেটা কিন্তু খুব ক্যাজুয়ালি লেখা, সেটা নিয়ে যে উনি একটা সিরিজ করবেন এটা ভাবেননি। না ক্যাজুয়ালি একটা লেখা, হ্যাঁ কোথাও খুব ক্যাজুয়ালি একটা লেখা, তার মধ্যে একটা হালকা টোন ছিল, কিন্তু সেই লেখাটা বেরোবার পর এতটাই প্রশংসিত হয় এবং সন্দেশ পাঠকের কাছ থেকে এত চিঠিপত্র আসে যে উনি আবার নতুন করে ফেলুদাকে তৈরি করে আবার লিখতে শুরু করলেন, তাই তো? মানে এটা বোধহয় দেশ থেকেও একটা, দেশ পত্রিকা থেকেও একটা চাপ এসেছিল গোয়েন্দা গল্প লেখার জন্য, সেটা অনেক পরে, সেটা অনেক পরে, থার্ড গল্প 70 সালে আর কি, গ্যাংটকে গন্ডগোল বেরোয় পাঁচ বছর পর। পান খেয়ে ছিক করে থুতু ফেলছে, মানে পিক ফেলছে রাস্তায়, লখনৌ এর রাস্তায়, কিংবা তোপসেকে বলছে একদম কথা বলবি না, বা টাঙ্গাওয়ালাকে বলছে যে হ্যাঁ টিরেন বলে টিরেন বড়িয়া টিরেন, ওই ওই কম বয়সী ছোকরাদের ভাবটা তখনও ফেলুর মধ্যে ছিল, বাদশাহী আংটিতেও ছিল। একদম 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 একদম। আমি এবার আসি, মানে গল্পের দিকটা নিয়ে আলোচনা হবে, প্রচুর জায়গা রয়েছে, কিন্তু তার আগে ঋদ্ধিদা অনেকক্ষণ চুপ করে আছে, এত চুপ করে থাকতে দেওয়া যাবে না, তো আমি একটু প্রবন্ধ নিয়ে আলোচনায় আসবো। আমি শুনছি তো একটা কথা, মানে আমরা সবসময় দেখেছি আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম একটা জায়গা দিয়েই শুরু হয়েছিল, বিষয় চলচ্চিত্র যেটা, প্রবন্ধের জায়গা থেকে এই জায়গাটার গুরুত্ব কতটা ছিল, মানে প্রবন্ধ লেখার ক্ষেত্রে? প্রবন্ধ লেখার ক্ষেত্রে আসলে সেই দেবাশিস দা বললেন শান্তিনিকেতনের কথা, তো সেই শান্তিনিকেতনের কথাতেই ফিরে যেতে হয় যে ছোটবেলায় তো উনি, মানে উনি নিজেও লিখেছেন বা বলেছেন, উনি একদম ফিল্ম ফ্যান যাকে বলে সেই জিনিসটাই ছিলেন,
ডেয়ানা ডারউইনকে চিঠি লিখেছেন, জিনজো জর্জেসের ছবি দেখতেন, তার বিভিন্ন ব্যক্তিত্বকে চিঠি লিখেছেন। তারপরে যেটা হলো, উনি যখন শান্তিনিকেতনে পড়তে গেলেন, শান্তিনিকেতনের কলাভবনের লাইব্রেরিতে তিনি চলচ্চিত্র সম্বন্ধে কয়েকটি বইয়ের সন্ধান পান, রেমন্ড স্কটিসউডের লেখা, পল রোথের লেখা, আনাহাইমের লেখা। সেইগুলো পড়ে তিনি সিনেমাটাকে আস্তে আস্তে সিরিয়াসলি নিতে শুরু করেন, এবং সিনেমারও যে একটা শিল্পগত তার একটা দিক আছে, তার একটা ভাষা আছে, সেইটা সম্বন্ধে আস্তে আস্তে সচেতন হতে শুরু করেন। এবং তারপরে আমার যেটা মনে হয় লেখার ক্ষেত্রে একটা অনুঘটকের কাজ, মানে প্রবন্ধ লেখার ক্ষেত্রে একটা অনুঘটকের কাজ করেছিল, হচ্ছে 47 সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটির কর্তন। তারপর থেকে উনি যেহেতু ওনারা বিভিন্ন রকমের ফিল্ম ম্যাগাজিন সাবস্ক্রাইব করতে শুরু করলেন, ওনার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ফিল্ম নিয়ে লেখার যে ইচ্ছেটা সেইটা আস্তে আস্তে কি বলবো তৈরি হতে শুরু করে। একদমই, এবং ফিল্ম নিয়ে পত্র পত্রিকা তারা রাখতে শুরু করে, ফিল্ম নিয়ে আলোচনা হতে শুরু করে, এবং তার ফলেই 49 ওনার একটা লেখা বেরোয় ন্যাশনাল স্টাইলস ইন সিনেমা বলে, স্টেটসম্যান পত্রিকায়, যেটা দেবাশিস দ্বারা আগেই প্রকাশ করেছেন। তো সেটা নিয়ে উনি একটু মানে মজার ছলে আর ফিল্মস আর ফিল্মস এর ইন্ট্রোডাকশনে লিখেছিলেন যে আমি ভেবেছিলাম সেটা বোধ হয় বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একেবারে রুট থেকে ঝাঁকিয়ে দেবে, কিন্তু সেটা কিছুই হলো না। সবাই ওটা ভাবলো যে এটা একটা একজন অ্যারোগ্যান্ট আপস্টার্ট ছোকরাকে লিখেছে যে এখানকার হালচাল সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই নেই। তো এইটা দিয়ে শুরু। তারপরে ওই একই ক্যালকাটা ফিল্ম সোসাইটির ফলো, মানে তারই আরেকটা রেজাল্ট হিসেবে বেরোয় তার আরেকটি লেখা, বাংলা লেখা প্রথম প্রবন্ধ বাস্তবের পথে চলচ্চিত্র বলে, সেইটি তারা অনেক বন্ধু বান্ধব মিলে সম্পাদিত একটি গ্রন্থ করেছিলেন চলচ্চিত্র প্রথম পর্যায়ে বলে, সেইখানে তারা লেখেন। এবং তারপরে উনি আস্তে আস্তে লিখতে শুরু করেন, সিকোয়েন্স পত্রিকার তিনি গ্রাহক ছিলেন, সেখানকার যারা সম্পাদক ছিলেন তাদের সাথে ওনার বন্ধুত্ব হয়ে ওঠে, এবং পরপর পরপর অনেকগুলো ঘটনা সেই সময় ঘটতে থাকে। 1950 রেনোয়া কলকাতায় আসেন রিভার ছবি তোলার জন্য, ওনার সঙ্গে আলাপ করে তার সঙ্গে আলাপের অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন সিকোয়েন্স পত্রিকায়। এইভাবে তিনি কিছু কিছু লেখা ইতস্তত বিভিন্ন জায়গায় লিখেছিলেন। পথের পাঁচালী, পথের পাঁচালী যখন এরকম একটা বিশ্ববিখ্যাত হয়ে গেল, প্রচন্ড সাফল্য পেল, তখন ন্যাচারালি হলো এই আগের লেখাগুলো উনি লিখেছিলেন নিজের তাগিদে, কিন্তু পথের পাঁচালী সাফল্যের পর যেটা হলো বিভিন্ন আটকে গেল, লেখাটার নাম ছিল হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্ম। আসলে সত্যজিৎ রায় প্রথম দিকে ছবি পরিচালনা করার কথা ভাবেননি, তারা এই ক্যালকাটা ফিল্ম সোসাইটি তৈরি করে যেটা ভেবেছিলেন যে দর্শক তৈরি করার। আচ্ছা, ফিল্মের বয়স কিন্তু তখন খুব একটা বেশি নয়, ফিল্মের বয়স খুব কম। আমি যদি 30 সালে ধরি, 1930 যদি ধরি, তাহলে 30 থেকে 47 মাত্র 17 বছর, তখন মাধ্যমটা তৈরি হয়নি। বলে ফিল্ম সোসাইটির লোকেদের মূল উদ্দেশ্য ছিল ভালো বাঙালি চলচ্চিত্র দর্শক তৈরি করা, এবং সেই কারণে সত্যজিৎ প্রবন্ধ লিখছেন। তার মধ্যে কিন্তু একটা জ্ঞান দেবার একটা টেন্ডেন্সি আছে যে কিভাবে ছবি দেখতে হয়, কিভাবে ভারতীয় ছবির ভারতীয়ত্বটা কিভাবে আনতে হয়। মানে ছবির নামকরণ, এবার লেখার নামকরণ হচ্ছে হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্ম, এবং তারপরে লেখার বিষয় হচ্ছে কি না, ন্যাশনাল স্টাইল ইন দা ফিল্ম। বুঝতে পারছেন তো, মানে এই এই যে ব্যাপার, এই যে তখন বাংলা চলচ্চিত্র মানেই হচ্ছে হলিউডের নকল। ঠিক, হ্যাঁ, মানে মেয়ের বাবা একটা ঘরের মধ্যে থেকে একটা ঘোরানো সিঁড়ি দোতলায় উঠে যাচ্ছে, সেখান থেকে হাউস কোট পরে মেয়ের বাবা নাবছে। আচ্ছা, কলকাতায় কজন বাঙালি মেয়ের বাবা হাউস কোট পরে বাড়িতে থাকে বলুন তো? কারণ হাউস কোট পরে থাকে এই কারণেই যে হলিউডে পড়ে বলে।
ঠান্ডা ওয়েদার দেখবেন আপনি কমল মিত্র বিকাশ খুব ভালো জায়গাটা নিয়ে আমি কথা বলে কখন নোটিস করিনি এভাবে মানে এভাবে ভেবে দেখিনি জায়গাটা এইটাই তো আপনি দেখুন কমল মিত্র মুখে আচ্ছা বাঙালি সত্যজিৎ রায় আর কখনো কখনো বসন্ত চৌধুরী ছাড়া আচ্ছা পাইপ মুখে দিয়ে বাঙালি বা মেয়ের বাবা নেমে আসছে ফলে কি এই এই এমনকি আলো পর্যন্ত হলিউড স্টাইল ছবির দেখবেন আগেকার দিনে হলিউডেও যেমন মিট শটের প্রাধান্য এখানেও তাই ফলে এই যে এই ব্যাপারগুলোকে ভাঙার জন্য সত্যজিৎ রায় কলম ধরে ফেলেছিলেন ঋদ্ধিকি এসছে না এখনো নয় এখনো আসেনি ফলে এই এটাই এবং সত্যজিৎ রায়ের বৈশিষ্ট্যই ছিল তাই উনি তো প্রথমেই প্রথম যখন ছবি করার কথা হলো তখনও কিন্তু হরিসাধন দাশগুপ্ত ডিরেক্ট করবেন উনি স্ক্রিপ্টটা লিখবেন ফলে উনি কখনো ভাবেননি যে ছবি করবেন ঠিক ঠিক প্রবন্ধগুলো তাই একদম এবং সত্যজিৎ রায় যখন বাংলা প্রবন্ধ লিখতে শুরু করলেন পথের পাঁচালীর পর তার প্রথম দিকে উনি নিজের ছবির শট ভাগ করে করে দেখি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তোমার জানতে আমি একটু বলছিলাম তোমার হয়ে গল্প শুনে ফেললাম যেটা নিশ্চয়ই আপনি মিস করে গেলেন হ্যাঁ না ওই আমি তো বলছিলাম তুমি তো ওই ন্যাশনাল স্টাইল ইন দা ফিল্মের কথা বললে হ্যাঁ কিন্তু তার আগের বছরে আরেকটা লিখেছিলেন হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্ম যেটা অল ইন্ডিয়ান ফিল্মস আছে ওটা প্রথম লেখা ইংরেজির ফলে ওইটাই মানে উদ্দেশ্যটা হচ্ছে তাই যে দর্শক তৈরি করা ঠিক এবং পথের পাঁচালী করার পরও উনি প্রবন্ধ লিখছেন নিজের ছবির শট বুঝিয়ে দেখিয়ে লিখে বুঝিয়ে বুঝিয়ে যে দেখো কিভাবে ছবি দেখতে হয় ঠিক তবুও আমাদের আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যে আমরা কিন্তু এখনো ছবি দেখতে শিখিনি সেই কারণে এখনো কোনো ছবি রিলিজ করলে কাগজে যে ছবি রিভিউ বেরোয় সেটা কিন্তু ছবির গল্পটার সমালোচনা ঠিক ঠিক একদম ছবি ছবির ক্র্যাফটটা নিয়ে আলোচনা করে না ঠিক তখন গিয়ে কোনো ফল্ট পাওয়া যায় কিনা বা কিছু পেলাম কিনা কিন্তু প্রথমবার কোনো ছবির ফল্ট দেখতে অন্তত পক্ষে বসি না তো ছবি দেখা কিছুটা এভাবে উচিত দরকার সত্যজিৎ রায় তার প্রবন্ধে উনি লিখছেন যে ছবি প্রথম একজন পরিচালক প্রথম যখন ছবিটা করছেন তার মূল বিষয়টা হবে যে ছবির মাধ্যমে আমি গল্পটাকে বলার ঠিক যেখানে ছবিটা পাচ্ছে না তখন সেখানে সংলাপ দিতে হবে এবং যখন কোন দৃশ্যকে যখন আন্ডারলাইন করতে হবে মাইন্ড ইট আন্ডারলাইন এই শব্দটা উনি লিখেছিলেন যখন আন্ডারলাইন করতে হবে তখন সেখানে মিউজিক বা আনুষাঙ্গিক শব্দ সংলাপ অ্যাটমোস্ফেরিক এন্ড অ্যাটমোস্ফেরিক সাউন্ড বুঝতে পারলাম এটা উনি লিখে বোঝাচ্ছেন যে তোমরা এইভাবে কিন্তু ছবি দেখবে ভাববে এবং উনি কাগজের সমালোচকদের বারবার বলছেন আপনারা শুটিং দেখতে আসুন সেরকম এডিটিং এর সময়ও থাকুন বলছেন যদি দরকার হয় বেশ আমরা আরেকটা জায়গায় আসি প্রসেনজিতের কাছেই আসি সত্যজিতের গল্প সেক্ষেত্রে আমরা মানে সায়েন্স ফ্যান্টাসি বলি ফিকশন বলি না কেন মানে এই একটা প্রশ্ন অনেকের মনে আছে যারা দেখছেন এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইব হ্যাঁ এটা একটা আমার খানিকটা রাগের ব্যাপার আছে এখানে ফিকশন আর ফ্যান্টাসি দুটো আলাদা ইংরেজি শব্দ কিন্তু আমি যেই মাত্র শব্দ দুটোর বাংলা করব তখন কিন্তু আমি একই শব্দ একই জায়গায় চলে আসব যেটা কল্পনা প্রসূত কিছু একটা জিনিস মানে সামথিং হুইচ ইজ নট ফ্যাক্ট ফ্যান্টাসিও ফ্যাক্ট নয় ফিকশনও ফ্যাক্ট নয় এখন
এটা প্রথম কথাটা তুলেছিলেন সিদ্ধার্থ ঘোষ, আমার যতদূর মনে পড়ছে এক্ষণ পত্রিকার প্রবন্ধে, যে এই ফিকশন আর ফ্যান্টাসির এই তফাত করার ব্যাপারটা নিয়ে উনিও এটাতে আপত্তি করেছিলেন। যে এরা বলতো যে একদল লোক বলে যে না সত্যজিৎ রায় সায়েন্স ফিকশন বলে কিছু লেখেননি, যা লিখেছেন সায়েন্স ফ্যান্টাসি। সায়েন্স ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের তফাতটা কোথায়? যেগুলো নেই সেগুলোই তো সায়েন্স ফিকশন, যেগুলো বিজ্ঞান এখনো বার করতে পারেনি, অথচ বিজ্ঞান ভবিষ্যতে করলেও করতে পারে, করতে পারে। হ্যাঁ, এই বৈজ্ঞানিক মনস্ক ব্যক্তিরা যারা একটু বেশি বিজ্ঞান বোঝেন তারা বলে যে বিজ্ঞানের সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে, একটা বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন থাকা দরকার। বৈজ্ঞানিক এক্সপ্লেনেশনই যদি দেবে, যে জিনিসটা নেই সেই জিনিসটার বৈজ্ঞানিক এক্সপ্লেনেশনই যদি দেবে, তাহলে তো আর উনি সাহিত্যিক থাকতেন না, উনি তো বৈজ্ঞানিক হয়ে যাচ্ছেন, বৈজ্ঞানিক হয়ে যেতেন, এক্স্যাক্টলি শঙ্কু নিজেই হয়ে যাচ্ছেন, ইনভেন্টর হয়ে যাচ্ছেন। তো এইটা এক্সপ্লেনেশনের প্রশ্নটা আসে কি করে, যখন এখন এরা বলে যে জুল ভার্ন লিখেছেন সায়েন্স ফিকশন, ওয়েলস লিখেছেন সায়েন্স ফ্যান্টাসি। কেন? জুল ভার্নের লেখা কিছু কিছু জিনিস, সব নয় কিন্তু, কিছু কিছু জিনিস পরে আবিষ্কৃত হয়েছে, যেমন সাবমেরিন পরে হয়েছে, যেমন মোটর গাড়ি পরে হয়েছে, উনি স্টিম হাউস লিখেছিলেন। তো এগুলো যেহেতু হয়ে গেছে, তখন জুল ভার্ন এসে যাচ্ছেন সায়েন্স ফিকশন লেখক হিসেবে। তার মানে আমাকে ধরে নিতে হবে যতদিন সাবমেরিন আবিষ্কার হয়নি ততদিন জুল ভার্ন লিখতেন সায়েন্স ফ্যান্টাসি, যেই সাবমেরিনটা আবিষ্কার হলো উনি সায়েন্স ফিকশন লেখক হয়ে গেলেন। এই তফাতটার আমি কোনো মানে বুঝতে পারি না। এখন একটা জিনিস থাকে, একটা ব্যাপার থাকে যে গলদা চিংড়ির দাঁড়া, গাঁদালের রস, এক্সট্রাক্ট অফ গর্গানাসাস, এইগুলো কিন্তু এইগুলো তো মজার। আমাকে সায়েন্স ফিকশন বা সায়েন্স ফ্যান্টাসি যাই পড়ি না কেন, আমাকে দেখতে হবে অ্যাট দি এন্ড অফ দা ডে পাঠক কতখানি মজা পাচ্ছে, আমি কতটা আটকে থাকতে পারছি একটা সাহিত্যের প্রতি। হ্যাঁ, এইটাই তো কথা। সায়েন্স ফিকশন লিখে যদি দেখা যায়, যারা এইসব লোকেরা যাদের বলে সায়েন্স ফিকশন লিখেছেন তাদের বই যদি 30টা বিক্রি হয়, তাহলে তো সত্যজিৎ রায়ের বই 300 বিক্রি হয়েছে, তাহলে কোনটা দাঁড়ালো? ঠিক, আমি পাঠক কোনটা আনন্দ, ভেরি গুড, সব থেকে বড় কথা। ভালো পয়েন্ট, ভীষণ ভালো পয়েন্ট, এটা খুব ভালো, খুব ভালো। এই হচ্ছে ফিকশন ফ্যান্টাসি, এইটাই আর কি। আর এই মানে আশা করি বোঝাতে পেরেছি। একদম একদম। ঋদ্ধিদা তখন চলে গেলেন, আমি আসবো যে সন্দেশের লেখালেখি। দেবাশিস বাবু একটুখানি ধরিয়ে দিয়েছিলেন শুরুর দিকে আমাদের, সন্দেশের লেখালেখির পুরো সময়টা ওনার, যেটা যে বদলগুলো প্রথম দিকে লেখাতে একটু বল শুনলাম আমরা, পরের দিকে উনি যা যা লিখেছেন এই বদলগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। সন্দেশে মানে আমি প্রবন্ধ দিকটা নিয়ে বলছি, যে সন্দেশে যখন উনি লিখতে শুরু করলেন প্রবন্ধ, তখন যেটা প্রথম লিখেছিলেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঋদ্ধিদা কথা বলি আটকে যাচ্ছে নাকি? না না, কিছু গন্ডগোল হচ্ছে ওর ওখানে টাওয়ারের। আচ্ছা, আমাদের এনসাইক্লোপিডিয়া দেবাশিস বাবু আছেন, দেবাশিস বাবুর কাছেই যাই যতক্ষণ না ঋদ্ধি বাবু আসছেন। আপনি জানেন, এটা অনেকেই জানে না, ধাপ্পা গল্পের ওইটা একটু শোনান, আমি আপনার কাছে শুনেছি, মানে ওটা আপনি জানেন। হ্যাঁ, আসলে আমার খুব কৌতূহল হতো। আচ্ছা, ঋদ্ধিদা কি প্রপারলি এসেছে? তাহলে এই গল্পটা শোনার আগে আমরা ঋদ্ধিদার কাছ থেকে শুনি। হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, বেশ বেশ শুনে নি। হ্যাঁ বলো। এবং এবং যেটা সেইখানে ওই সিরিজটাতে করেছিলেন, সত্যজিৎ রায় প্রথম দিকে বেরোতেন খুব, আর সিনেমার শুটিং এর জন্য লোকেশন বা ইত্যাদি, তাহলে গল্পের পটভূমিকা গুলো, গল্পের প্লটটা উনি কোত্থেকে পান সেটা আমি কখনো জিজ্ঞেস করিনি। তবে ভাবতাম যে ওই রবিবারের একটা আড্ডা, সেখানে নানা লোকে নানা অভিজ্ঞতার কথা বলে, এবং উনি সকলের কথা খুব, উনি কিন্তু এই গুণটা অনেকেই জানে না, উনি কিন্তু খুব ভালো শ্রোতা। যখন কেউ কথা বলে উনি একটি কথাও বলেন না, পুরোটা শোনেন। আমার অনেক অভিজ্ঞতা আছে। তা একবার আমি এই যে লেখালেখি করছি,
এই যখন খুঁজছি ওনার লেখা, তা তখন উনি মাঝে মাঝে যেতাম, কোনো লেখা আবিষ্কার করলে ওনাকে গিয়ে দেখাতাম। তা একবার গিয়ে উনি জিজ্ঞেস করেন, কি কেমন পাচ্ছ লেখালেখি? তা আমি বললাম, এমনি ভালোই পাচ্ছি, ন্যাশনাল লাইব্রেরি থেকেও গিয়ে কিছু পাচ্ছি, কিন্তু মুশকিল হয়, এত সময় নষ্ট হয়, ওখানে যা রিকুইজিশন দিই এক ঘন্টা দেড় ঘন্টা বাদে নট ফাউন্ড নট ফাউন্ড বলে চলে আসে। তো আমি একদিন রেগে মেগে ওদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ার সঙ্গে কথা বললাম, তো উনি বললেন, আপনি এক কাজ করুন তো, আপনি যে নাম্বার গুলো দিচ্ছেন নিচে চলে যান, ওদের ন্যাশনাল লাইব্রেরির র্যাকটা নিচে। তা আমি নিচে বলে, আপনি চলে যান গিয়ে দেখে আসুন তো, মানে সত্যি নেই না কর্মচারীরা ঠিক মতো খুঁজছে না। আমি গিয়ে দেখি যে যেখানকার বই সেখানে রাখা নেই, যে বই বা যে পত্রিকাটা যে জায়গা যে কল নাম্বারে রাখার কথা সেখানে নেই। ফলে আমি তিন দিন নিচে যাই, গিয়ে নিজের ওই যেহেতু লাইব্রেরি সায়েন্স পড়া আমার, আমি সমস্ত গুছিয়ে রেখে আসি এবং তারপর থেকে যা পাই সব একবার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাই। তারপর আমি মানিকদাকে বললাম, মানিকদার মুশকিল কি জানেন তো, যে লাইব্রেরির কোনো বই যেখানে থাকার কথা সেখানে না রেখে যদি একটু সরিয়ে রাখা হয় তাহলে ওই বইটা জীবনে খুঁজে পাওয়া যাবে না। পয়েন্ট, এটা ভীষণ ঠিক আছে। তা আমি বলে হয়ে গেছে কথা বলে চলে এসেছি। পরের মাসে সন্দেশে একটি গল্প বেরোয়, গল্পটার নাম হচ্ছে ধাপ্পা, এবং তাতে দেখা যাচ্ছে একজন ম্যাজিশিয়ান, বিখ্যাত ম্যাজিশিয়ান, সে শুধু ম্যাজিকই দেখায় না, ম্যাজিকের ওপর সে দুষ্প্রাপ্য প্রচুর বই যা বেরোয় ম্যাজিকের ওপর সংগ্রহ করেন, এবং ওর বইগুলো গুছিয়ে রাখার জন্য একজন লাইব্রেরিয়ান নিয়োগ করেছেন উনি। আচ্ছা। এবং তার এক ওই ম্যাজিশিয়ানের এক পুরনো বন্ধু, সে তার মেয়ে না ভাইজির জন্য অটোগ্রাফ নিতে গিয়েছিল, সেই ম্যাজিশিয়ান তার সঙ্গে দেখা করেনি, এবং সেই বন্ধু তাকে শাস্তি দেবার জন্য একটি দুষ্প্রাপ্য দুখণ্ডের বইয়ের একটি বইকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় রেখেছিলেন ওর ঘরেতেই। বুঝতে পেরেছেন? ফলে গল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো বিষয়, একদমই। এবং এবং আমার যেটা মনে হয়েছে যে মানিকদা ওই আমার ঘটনাটা শুনে উনি দুয়ে দুয়ে বাইশ করেছেন। এই যে একটা ছোট্ট অভিজ্ঞতা, এইটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এবং প্রসঞ্জিৎ আরো ভালো বলতে পারবেন যে ফেলুদার গল্পের মধ্যেও কিন্তু অনেক, মানে কি বলবো, অনেক নানা ধরনের চরিত্র, নানা ধরনের ঘটনা এমন ভাবে উনি মিশিয়ে দেন যেটা কিন্তু ওনার জীবনের বা ওনার আত্মীয় স্বজনের জীবনের সঙ্গে মিল পাওয়া যায়। হ্যাঁ, ফেলু শঙ্কুতেও আছে কিছু কিছু, সেরকম তারিণী কুড়োতেও আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, আসলে কিভাবে নিচ্ছেন উনি এই যে নেওয়াটা, একদমই যা লেখা হয় বা যা তৈরি হয় সেটা তো কোনো না কোনো একটা সূত্র থাকবে না, কোথাও না কোথাও একটা লেগে থাকবে সেটা। রিদিদার কাছে আসি, আমরা আজকে গেছিলাম, রিদি বলি। হ্যাঁ, আজকে মানে কি হচ্ছে না, যেটা আমি বলছিলাম যে ওই মানে ওই যে আশ্চর্য একটা সিরিজ উনি তৈরি করলেন, এটার উদাহরণ কিন্তু ভূভারতে কোথাও নেই। যে একজন বিশ্ববিখ্যাত সিনেমার কথা সিরিজটা একজন বিশ্ববিখ্যাত পরিচালক ছোটদেরকে, ছোটদের মধ্যে সিনেমা পাঠে দীক্ষা দিচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু শুধু সিনেমা করেই থেমে যাচ্ছেন না, একজন সমাজের একজন মধ্যে একজন শিল্পী হিসেবে তার যে দায়িত্ব, তার যে সমাজ চেতনা, সেটাও কিন্তু তিনি তার মধ্যে দিয়ে, এটা তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি চাইছেন যে তার দর্শক শ্রেণী যাতে ঠিকভাবে তৈরি, দীক্ষিত দর্শক, সেই জিনিসটা কিন্তু তিনি চিরকাল করে গেছেন। প্রবন্ধ লেখার উদ্দেশ্যটাও তাই। এই যে চারুলতা প্রসঙ্গে প্রবন্ধটি, দীর্ঘ একটি প্রবন্ধ, এটি আসলে একটি পত্রের মানে সমালোচনার উত্তর, যে সেখানে তিনি পাতার পর পাতা জুড়ে দেখিয়েছেন যে কিভাবে গল্পটি থেকে থেকে তিনি সিনেমাটিক এলিমেন্ট গুলো নিয়ে সিনেমার মতন করে ব্যবহার করছেন, অর্থাৎ কিন্তু গল্পের মূল স্পিরিটটিকে অক্ষুণ্ণ রেখে। এইটা তিনি বারবার বলেছেন যে ঘটনাগুলো হয়তো কিছু কিছু আমি আমার তৈরি, সংলাপও আমার তৈরি, কিন্তু গল্পের মূল স্পিরিটটি রবীন্দ্রনাথের। তো ছোটদের ক্ষেত্রে ওই একই জিনিস তিনি করে গেছেন, যে তাকে তাদের বলছেন যে তোমরা একটা গল্প লেখো, আর তিনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন যে রাম একটি ভালো ছেলে, এই গল্পটা থেকে একটা স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, যে কি কি গুণ থাকলে সেই গল্পটা মানে সেই স্ক্রিপ্টের মধ্যে সেটা একটি ভালো স্ক্রিপ্ট হবে।
এইটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমার মনে হয়, প্রাবন্ধিক হিসেবে এবং সন্দেশ সম্পাদক হিসেবে, যে এটা খুব ইউনিক একটা ব্যাপার বলে আমার মনে হয়। হ্যাঁ, তুমি দেখো ঋদ্ধি আর একটা জিনিস বলো, উনি যে সিনেমার কথা বলে যে সিরিজটা তৈরি লিখলেন, তার আগেই কিন্তু উনি চলচ্চিত্রের চলচ্চিত্র প্রসঙ্গ, আঙ্গিক ভাষা ভঙ্গি, সেখানে ওই বড়দের জন্য ডিভিশন গুলো ধরে ধরে একদম বুঝিয়েছেন, একদম ওইটাই বলছি যে দর্শক তৈরি করা, একদম দীক্ষিত দর্শক যাতে তৈরি হয় যারা সেই ফিল্মটাকে বোঝে। এবং তিনি আবার বলছেন যে এটা কিন্তু বরাবরই যে ভালো বইয়ের মতো ভালো ছবিও বুঝতে গেলে তাকে বারবার দেখতে হবে, এইটা তিনি তার লেখার মধ্যে বারবার বলে আসছেন। এবং সবশেষের সন্দেশের জন্য তিনি, এটা অবশ্য অনেক শেষের দিকে তার অসুস্থতার পরে পরে তিনি অনুবাদের দিকে চলে গেলেন, যে এবং না পরের দিকে ও শুটিং এর গল্প, এটা একটা খুব ইন্টারেস্টিং ফেজ যে উনি ওনার ছোটদের ছবি করতে গিয়ে কত মজার মজার অভিজ্ঞতা হয়েছে সেগুলিকে তিনি তার ইউনিক স্টাইলে সেগুলো বলে গেছেন, আমরা সবাই সেগুলো পড়েছি, আল্লাহ রাজার সেনা, উট বনাম ট্রেন, ফেলুদার সাথে কাশিতে, যেটা নিয়ে পরে একেই বলে শুটিং বইটা হয়েছিল, এগুলো খুব কম পরিচালকই করেছেন। অর্থাৎ ছোটদের পত্রিকা যেহেতু তিনি সম্পাদক ছিলেন, তাদের মনোজগৎটা খুব ভালো বুঝতেন এবং তারা কি ধরনের জিনিস তাদের মতন করে বললে তারা ফিল্মটাকে বুঝতে পারবে, শুটিং জিনিসটাই বা কি, কিভাবে সেটাকে নেওয়া হয়, এগুলো এত প্রাঞ্জল ভাবে তিনি লিখে গেছেন যে আমার মনে হয় আজকের দিনেও ছোটরাও যে যখন সেগুলো পড়ে তারা ফিল্মের গোড়ার কথাগুলো বুঝতে তাদের অনেক সুবিধা হবে। ঠিক, একদম একদম। আর একটা কথা হলো, ওনার কিছু গল্প আছে ওনার লেখা, সত্যজিৎ রায়ের লেখা, সেটা যদি পড়ার সময় দেখি মনে হবে যে ক্যামেরা যেন কাউকে ফলো করছে, যেমন রতন বাবু আর সেই লোকটা, যে ঘটনাগুলো ঘটছে, আর একটা আছে ক্লাস ফ্রেন্ড মানে ওই জয়দেব আর ওই তার বন্ধু যে যাকে দেখতে বুড়িয়ে গেছে সে, মানে শুধু মনে হবে যেন ক্যামেরা ফলো করছে, কখনো ফ্ল্যাশব্যাক এলো কিছুক্ষণের জন্য আবার ক্যামেরা ফলো করছে, মানে গল্পটাকে হয়তো যারা চিত্রনাট্য লিখবেন তারা বুঝবেন যে একটু চেঞ্জ করে দিলে একটা চিত্রনাট্য হয়ে যায় গল্পটা। এবং আমার এবং বেশিরভাগ ধরুন সাসপেন্স ধর্মী গল্পগুলো, আপনি খগম বলুন, মানে দৃশ্য এবং শ্রাব্য দুটো এলিমেন্টই সাংঘাতিক মাত্রায়, যে ভদ্রলোক শুয়ে রয়েছেন, দূরে কুকুরগুলো ডাকছে শোনা গেল এবং কুকুরের ডাকটা ক্রমে গোঙানিতে পরিণত হয়ে গেল, অর্থাৎ সাপটা কামড়ালো, মানে এই তো একটা, এটা দিস ইজ সিনেমা। প্রথম চারটে তো, হ্যাঁ প্রথম চারটে ফেলুদার গোয়েন্দাগিরিতে রাজেন বাবু রিটায়ার্ড উকিল, তারপরের গল্প বাদশাহী, সেই বোধহয় বাবাকে সাহায্য করেছিলেন, আমি জয়কৃষ্ণ মিত্তির ছেলে ফেলু, হ্যাঁ একটা কেসে বাবাকে একটু হেল্প করেছিল, তারপরে ধীরু কাকা লখনৌয়ের উকিল, সেটা বোধহয় ওর মামা অতুল প্রসাদ সেনের স্মৃতিতে, তারপরের গল্প দেবাশিস দা কৈলাস চৌধুরীর পাথর, কৈলাস চৌধুরীর পাথরে কৈলাস চৌধুরীও প্র্যাকটিস করেন, কোর্টে যাচ্ছেন না চিঠি পেয়ে, ভয় পাওয়ার পর চিঠি পেয়ে যাচ্ছেন না। ফোর্থ গল্প শিয়াল দেবতার রহস্য, শিয়াল দেবতার রহস্যে তাতেও একজন উকিল আছে, ওই উনিও অ্যান্টিকের কালেক্টর, যার প্রতুল কি জানো, প্রতুল চৌধুরী এরকম ধরনের, তিনি আনুবিসের মূর্তিটা কিনতে গিয়ে পারেননি, নিলামে হেরে গেছিলেন। মহেশ চৌধুরী উকিল, কিন্তু উকিলের চরিত্র ওকালতি করে এরকম উকিল সব থেকে ভালোভাবে দেখা গেছিল ফটিক চাঁদে, ফটিক চাঁদে বাবলুর বাবা শরদিন্দু সান্যাল, লাউডন স্ট্রিটে তার মতো প্র্যাকটিস ছেলের নয়, কিন্তু বাবলু যে কিডন্যাপড হয়ে গেছিল, বাবলু ফিরে আসার পর কোর্টের কাজের চাপে সেটাও উনি ভুলে গেলেন, টাকাটা দিতে তো ভুলে গেছিলেনই, মানে উকিলদের একটা প্রফেশনাল ক্যারেক্টার কিরকম হয় সেটা ওইখানে দেখা গিয়েছিল। আরো উকিল আছে অনেক, যেমন সোনার কেল্লায় শিবরতন বাবু, হ্যাঁ সোনার কেল্লায় শিবরতন বাবু, মানে দু নম্বর মুকুলের দাদু, হ্যাঁ ভুল মুকুলের দাদু। দেশবাবু বলছি যে এই যে চরিত্রগুলো, মানে ফেলুদা গল্প যদি আমি ধরি, একটা ফেলুদা সিরিজটাই যদি ধরে নিই, এই যে চরিত্রগুলো আমরা যদি ধরে নিই যে ফেলুদা চরিত্রটার সঙ্গে নিজেকে মিলিয়েছিলেন, তাহলে সত্যি সত্যি কি জটায়ু কেউ ছিল, বা
এরকম তপস্যা কেউ ছিল, মানে যারা যাদেরকে দেখে উনি ভেবেছেন যে এরকম চরিত্র ক্রিয়েট করি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জটায়ু চরিত্রটা তার অনেকটা হচ্ছে উনি নিজে। আচ্ছা, কারণ উনি নিজে, উনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার ওনার একটা ইন্টারভিউ নিতে এসেছিলেন, তা সাহিত্যিক সত্যজিৎ হিসেবে। সত্যজিৎ কিছুতেই দিতে রাজি হননি, কারণ বারবার বলেছিলেন যে আমি সাহিত্যিক নই, আমি ছোটদের জন্য লিখি, আমি পাতা ভরাবার জন্য লিখি। এই এই হচ্ছে ওনার প্রথম। এবং সেখানেও কিন্তু আমার যেটা মনে হয় যে উনি যখন নিজে ফেলুদাগুলো লিখছেন, তা সেটাও কিন্তু শিশু পাঠ্য বা কিশোর পাঠ্য, এবং সেটাকে ব্যঙ্গ করবার জন্যেই উনি জটায়ুর মতো একটা চরিত্রকে নিয়ে এলেন। এবং সেখানেও কিন্তু আমরা শুধু বলি যে প্রসঞ্জিৎ বললেন যে ফেলুদা হচ্ছেন সত্যজিৎ নিজে, কিন্তু কারণ কি না, ও ওর বইতে প্রসঞ্জিৎ তার নিজের বইতেও দেখিয়েছেন যে সত্যজিতের কিছু গুণ যেটা ফেলুদার মধ্যেও আছে, কিন্তু আবার জটায়ুরও কিছু কিছু গুণ যেটা কিন্তু সত্যজিতের মতো আছে। আচ্ছা, জটায়ু মদ্যপান সহ্য করতে পারেন না, সেটা কিন্তু সত্যজিৎ নিজেও। আচ্ছা, হ্যাঁ, নিজের মধ্যেকার কিছু জিনিসপত্র একটু একটু করে দিয়েছেন এদের, একদম বাড়ি ঘর পারে না। এবং সেখানেও এখানে আর একটা গল্প আছে, জটায়ুর প্রথম বাড়ি ছিল কিন্তু ভদ্রেশ্বরে, ভদ্রেশ্বরে, এবং এই ভদ্রেশ্বরটাও কিন্তু সত্যজিতের একটা প্রিয় জায়গা, কারণ ভদ্রেশ্বরের একটি মিষ্টি উনি খুব পছন্দ করতেন। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে সূর্য মোদকের মনোহরা। আচ্ছা, ভীষণ পছন্দ করতেন, এবং সেই স্মৃতিটা থেকেই কিন্তু প্রথম যখন জটায়ুকে নিয়ে এলেন, জটায়ুর বাড়ি করলেন ভদ্রেশ্বর, পরে গড়পার রোডে চলে এলেন। না, এই যে স্মৃতিগুলো, এই যে ভালো লাগাগুলো, এই ভালো লাগাগুলো নিয়েই, ভালো লাগাগুলোই এই এই বিভিন্ন চরিত্রে রেখে গেছেন। এবং এবং আর একটা কথা দেখুন, জটায়ুর কিছু কিছু বই, যেমন ধরুন বোম্বাই এর বোম্বেটে, এটা তো জটায়ুর বই, নিজের বইয়ের নামকরণ করলেন, ফলে নিজেকে ব্যঙ্গ করা, নিজের লেখাকে ব্যঙ্গ করতেই ওরম একটা চরিত্র তৈরি করলেন। এবং নিজেকে নিয়ে ব্যঙ্গ করাটা কিন্তু চারটিখানি কথা নয়, আরো সরসত্তা। এই এখানে সব রকম আলোচনা হলো, একটা আলোচনা হলো না কিন্তু, সেটা হচ্ছে অনুবাদক এবং এবং ছড়াকার সত্যজিৎ। ঠিক, সত্যজিৎ আর আরেকটা জায়গাও আমরা কথা হয়তো সিনেমার জন্য বলছি না, সে গানের জায়গাটা, উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম দিককার ওর পাঁচটা সন্দেশের প্রথম পাঁচটা সংখ্যায় উনি কিন্তু অনুবাদ করছেন, এবং অনুবাদ করছেন কি কি, শুধু এডওয়ার্ড লিয়ার নয়, এডওয়ার্ড লিয়ার, লুইস ক্যারল, হিলার্ড বেলোক, ডার্বি টমসন, তিনজনের অনুবাদ করছেন। এবং আমরা এক কখনো আলোচনার মধ্যে আনি না যে দেখুন, এই ননসেন্স রাইমস এইটাতে ইংরেজি থেকে উনি যখন অনুবাদ করছেন, তখন দেখবেন যে এই ননসেন্স রাইমসে এই যে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ বা প্রাণীর যে উদ্ভট ননসেন্স নাম, এগুলোকে বাংলা করা খুব মুশকিল, খুব মুশকিল। এবং সত্যজিৎ রায় জাবরকি বলে, যেটাকে উনি জবরখাকি করলেন, এই আমি আমি চারটে লাইন আমি শুধু বলছি, যে বিল্লি গিয়ার শীতলে যত টোবে, গালুম গিরি করছে ভেউয়ের ধারে, আর যত সব নিমছে বড় গোবে, মমতারাদের গেব গেবিয়ে মারে। দেখুন কতগুলো বাংলা শব্দ নিজস্ব ক্রিয়াপদ তৈরি করলেন, একদমই তাই, একদমই তাই। আচ্ছা, দেবাশিস দা, সব থেকে মারাত্মক অনুবাদ আমার মনে হয় উনি নিজের গল্পে করেছিলেন ওই ছড়াটার, খগমের ছড়াটার। ছোটবেলার প্রিয় গল্পগুলো তখন অনুবাদ করতে শুরু করলেন, ব্রাজিলের কালো বাঘ ইত্যাদি ইত্যাদি, এই গল্পগুলো, এগুলো অসাধারণ অনুবাদ, সম্ভব এবং তুমি বলো না, আর্থার কনান ডয়েল, ৮৮ লাখ, রে ব্র্যাডবেরি, হ্যাঁ, অসম্ভব। এবং ঈশ্বরের ৯ লক্ষ কোটি নাম আমার নিজের অত্যন্ত একটি প্রিয় গল্প, দারুণ গল্প, অসম্ভব। আচ্ছা, আর ৪ মিনিট আছে কিন্তু হাতে আমাদের, আর একটা প্রশ্নে সকলের কাছে আসব, আমি রিদিদার কাছ থেকে শুরু করি, ধীরে ধীরে আসব, যে
এই যে এত চর্চা এতদিন ধরে আপনারা করেছেন, মানে প্রত্যেকেই করেছেন, এত জেনেছেন, সত্যজিৎই কেন ছোট্ট করেই জানতে চাই? এটা বলা মুশকিল, তবে এই কারণেই যে মানে খুব সহজ করে বলতে গেলেই উনি আমার মনকে সব থেকে বেশি ছুঁয়ে গেছেন। আমি গোনার গল্পের মধ্যে দিয়ে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছি, আর উনি আমার বিস্ময়বোধ কল্পনা শক্তিকে যেভাবে জাগিয়েছেন এবং এখনো জাগিয়ে চলেছেন এর তুলনা পাওয়া মুশকিল। ওনার ফিল্মের মাধ্যমে, ওনার লেখার মাধ্যমে জগৎকে আমরা যেভাবে জেনেছি, পৃথিবীকে যেভাবে জানছি জেনেছি, এটা আর কোনো কারুর কাছ থেকে আমি পাইনি। আচ্ছা আচ্ছা, প্রসেনজিৎদা আমি বলবো যে দেখো, আমাদের যা বয়স, মানে আমার এই পরিবার ছোট হয়ে আসা বা ভাই বোনের সংখ্যা কমে যাওয়া, এটা আমাদের সময় থেকে শুরু। সেই সময় ছোটবেলায় একটা মনে হতো যেন ফেলুদা আমাদের নিজেরই দাদা, কিছু দরকার হলো এরকম একটা লোকের কাছে একটা যাওয়া যাবে। ঠিক ঠিক। তারপরে কিছু বেশ একা চরিত্রদের নিয়ে সত্যজিৎ রায় লিখেছেন, সেগুলো তাদের মনে হতো সমবয়সী, তাদের সঙ্গে সদানন্দ, শিবু আর রাক্ষসের কথা শিবু, পরের দিকে ফটিক চাঁদ, তারপরে টিপু, অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু, ওই গল্পের ওই চরিত্রগুলো যেন মনে হতো যে এটা তো আমাদেরও হতে পারে। বয়সের সঙ্গে ভীষণ আইডেন্টিফাই, ওই থেকে কিরকম একটা জড়িয়ে গেছিলাম, যেন জড়িয়ে গেছিলাম বলবো না, জড়িয়ে গেছি আর জড়িয়ে আছি, সেটা হয়তো থাকবে। বাবু, এত বছর হলো এখনো কোনো ক্লান্তি নেই মানুষটাকে খুঁড়তে, তো এইটা শুরু হয়েছিল কিভাবে? ওটা তো ওই বললাম লাইব্রেরি সায়েন্সের যে ব্যাপারটা, কিন্তু আসলে সত্যজিৎ রায় কেন এটা আমি ভাবছিলাম, এর আগে কখনো ভাবিনি সেভাবে, কিন্তু এখন বলতে গিয়ে মনে হচ্ছে যে আসলে আমাদের যাপন চর্চা, বাঙালি হিসেবে আমাদের যে আত্মসম্মান বোধ, এই ব্যাপারটা কিন্তু সত্যজিৎ চর্চা করতে করতেই আমার মধ্যে আপনা হতে জড়িয়ে গেছে। অপু যে বলেছিল না দরিদ্র, সে ভালো, সে তার ভালো খেতে পায় না বা তার পোশাক ভালো না, ঠিক আছে, কিন্তু তার ভেতরে কিছু করার যে একটা চার একটা, সে হেরে যাচ্ছে না, পালিয়ে যাচ্ছে, সে হেরে যাচ্ছে না। এবং পয়সাটা সবসময় বড় কথা নয়, আমি কিভাবে দিন যাপন করব, এগুলো কিন্তু সত্যজিতের ছবি দেখে, এই যে বাঙালিকে নতুন করে যে আবিষ্কার করা বাঙালি হিসেবে, গল্পের মধ্যে দিয়ে, অসমঞ্জবাবুর পুকুরের মতন একটা গল্প, ফিল্মের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে, ওনার সুরের মধ্যে দিয়ে, এই যে সমস্তটাই কিন্তু দেখবেন বাঙালিত্ব, বাঙালিত্ব। ফলে এইটাই মনে হয় যে সত্যজিৎ আমাকে কিন্তু নিজেকে একজন বাঙালি হিসেবে কিন্তু গর্ব বোধ করতে শিখিয়েছেন, আমার জীবনকে বদলে দিয়েছেন উনি। এবং এক এক আসলে কি শুনুন, সবাই তো জীবন তো করেই, সে খাচ্ছে দাচ্ছে, আসলে কিভাবে সে বাঁচছে, যাপন চর্চাটা কিভাবে, তাহলে আমাদের সুবিধা হয়। ঠিক ঠিক। এবং একটা কথা শেষে না বললেই নয় যে আমরা আজকে সাহিত্যিক সত্যজিৎ নিয়ে আলোচনা করলাম, এবং সেখানে সেটার পরেও কতগুলো ভাগ আছে মানুষটাকে যদি আলাদাভাবে আলাদাভাবে একটা সন্ধে তো যথেষ্ট নয়, তাহলে সেই বক্সগুলো উপচে উপচে পড়বে না। আসলে কি শেখার ইচ্ছে, শেখার মানে একবার মনে আছে আমি ওনাকে, উনি জিজ্ঞেস করলাম যে শঙ্কু তো 36টা ভাষা জানে, আপনি কটা ভাষা জানেন? উনি হো হো করে হেসে বললেন, না না আমি খুব একটা কিছু জানি না, তবে হ্যাঁ আমি একবার ব্রেখটের গ্যালিলিও অরিজিনাল পড়বো বলে জার্মান শিখেছিলাম। আচ্ছা, মানে একটা লোক সে অরিজিনাল একটা নাটক পড়বে বলে জার্মান ভাষা শিখে ফেললো, ডেডিকেশন, এইটাই না, এবং এবং শিখে ফেলার পর অনুবাদ করতে শুরু করেছিলেন। আচ্ছা আমাদের থামাতে হবে, সুজয় তুমি আনুষ্ঠানিকভাবে শেষ করো, তারপর আমি দায়িত্ব। একদম। আমাদের আজকের অনুষ্ঠান তো আমি অন্ততপক্ষে প্রথমেই বলেছিলাম যে অনেকটা সমৃদ্ধ হতে পারবো, আমি এই মানুষ তিনটা থেকে অনেক কম জানি, তো এখন যাই হোক এক বেশ কিছুটা জানলাম, তাও খুব সামান্য সেটা। সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আলোচনাটা শেষ হলো না, অনুষ্ঠান শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো, আলোচনা শেষ হওয়ার নয়, বাংলা
বাংলা ভাষা বাংলা সাহিত্য আমরা